ফাইনালি হচ্ছে আমি আমার ব্যাগটা ফিরে পাইছি। এখন কথা হলো এই ব্যাগটা ফিরে পাওয়ার জন্য আমার কি কি করতে হয়েছে। এয়ারপোর্ট থেকে ব্যাগ হারানোর পরে করণীয় কি, কিভাবে আমার ব্যাগটা আমি ফেরত পেলাম, তার বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাছাড়াও এয়ারপোর্ট এবং এয়ারলাইন্স নিয়ে একটা গল্প শোনাবো যা আপনাকে অনেক কিছু চিন্তা করতে সাহায্য করবে। আমি মোহাম্মদ আলামিন আকিক, আমি বর্তমানে আছি কমলাপুর রেল স্টেশনে। আর কি ভাবছেন আমি কোথাও যাচ্ছি না, আমি যাচ্ছি মূলত এয়ারপোর্টে। এয়ারপোর্টে যাওয়ার জন্য কমলাপুর রেল স্টেশন চলে আসছি। আর এয়ারপোর্টে কেন যাচ্ছি, নিঃসন্দেহে দেশের বাইরে। না ভাই, দেশের বাইরে থেকে ফিরে এসেছি, বাট আমার ব্যাগটা নিয়ে আসতে পারিনি। আমি যাচ্ছি সেই ব্যাগটা সংগ্রহ করতে। এখন এই ব্যাগটা আমি কীভাবে সংগ্রহ করলাম আর আদৌ কি এই ব্যাগটা আমার কাছে ফুলফিলভাবে আসছে কিনা, মানে ব্যাগের সব কিছু ঠিক আছে কিনা, তাই আজকে আপনাদেরকে জানাবো। চলুন কথা না বলে এয়ারপোর্টের দিকে যাই। একটা লোকাল ট্রেনে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছি, মূলত ঢাকার জ্যামকে অ্যাভয়েড করার জন্য। যাই হোক, একটা বাস্তব গল্প শেয়ার করতেছি। ডেপ ক্যারল নামে একজন কানাডিয়ার সিঙ্গার, তার একটা জনপ্রিয় গান হচ্ছে ইউনাইটেড ব্রেকস গিটার নামে, যা এখন আপনি ইউটিউবে পেয়ে যাবেন। এই গানটা মূলত ইউনাইটেড এয়ারলাইন্সের বিরুদ্ধে লিখেছিলেন। এর মূল কারণ হচ্ছে 2008 সালে উনি এক শহর থেকে আরেক শহরে যাচ্ছিলেন একটা শো করার জন্য। যাওয়ার পথে তার একটা গিটার ভেঙে ফেলে এয়ারলাইন্সের লোকজন। উনি এটার জরিমানার জন্য প্রায় 9 মাস দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছিলেন। এয়ারলাইন্সের কর্তৃপক্ষ জরিমানা তো দেয়ই নাই, উল্টা ওনাকে বলে দিয়েছিল ওনাদেরকে যেন বিরক্ত না করে। তখনই উনি এয়ারলাইন্সের বিরুদ্ধে 3টা গানের মতো লিখে ফেলেন। তার মধ্যে প্রথম গানটা হচ্ছে ইউনাইটেড ব্রেকস গিটার, যা পাবলিশ করার পর ভাইরাল হয়ে যায়। এই গানের জন্য ইউনাইটেড এয়ারলাইন্সে প্রায় $180 মিলিয়ন ক্ষতিগ্রস্ত হয় কয়েক মাসের মধ্যে। মানুষ ইউনাইটেড এয়ারলাইন্সের যাতায়াত করা প্রায় বন্ধ করেই দেয়। পরবর্তীতে ডেপ ক্যারলসের সাথে যোগাযোগ করলেও উনি আর যোগাযোগ করে নাই। মজার বিষয় কি জানেন, এই গানটাই পরবর্তীতে ইউনাইটেড এয়ারলাইন্সের থিম সং হয়ে যায় অফিসিয়ালি। সত্যি বলতে বিষয়টা খুবই আজব না, একটা গানে পুরো একটা কোম্পানির শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছিল। যাই হোক, আমাদের সাথে তো প্রতিনিয়তই এমন হচ্ছে, মানুষের বিশ্বাসটা বড় একটা জায়গা। যাই হোক, এখন আমাকে এয়ারপোর্টে যেতে হবে, আমার ব্যাগটা সংগ্রহ করতে হবে। হ্যাঁ, ফাইনালি হচ্ছে আমি আমার ব্যাগটা ফিরে পাইছি। এখন কথা হলো এই ব্যাগটা ফিরে পাওয়ার জন্য আমার কি কি করতে হয়েছে। এটা যদি আমার বলতে হয় তাহলে আমার যেতে হবে একদম প্রথমের দিকে, মানে যেদিন আমি ফিরে আসছি সেই দিন। ফ্ল্যাশব্যাক, সেদিন আমার সাথে কি হয়েছিল, সেদিন হয়েছে মূলত আমি নেপাল থেকে আসি 20 ডিসেম্বর 2023। আসার পরে হচ্ছে এই ব্যাগটা মিসিং, ওই বেল্টাতে ব্যাগটা আসার কথা ছিল, আসার পরে হচ্ছে ব্যাগটা মিসিং। তো মিসিং মিসিং করার পরে হচ্ছে আমি হারানো এবং অনুসন্ধান অভিযোগ ডেস্কে গিয়ে হচ্ছে অভিযোগ করি যে আমার ব্যাগটা মিসিং। তারপর তারা হচ্ছে বিভিন্ন রকমের যে প্রক্রিয়া থাকে, সাধারণত অফিসিয়ালি যে প্রক্রিয়া থাকে সেটা মেনটেন করলো। মেনটেন করার পরে বললো যে আমাকে 72 ঘন্টার মধ্যে তারা কোনো একটা ইনফরমেশন জানাবে ব্যাগটা আদৌ কোথায় আছে। আর 72 ঘন্টা যাওয়ার পরে তারা হচ্ছে কোনো রকম ইনফরমেশন আমাকে জানাচ্ছিল না। তারপর আমি গতকালকে ফোন দিয়ে বলি যে আমার ব্যাগের কোনো ইনফরমেশন আছে কিনা তাদের কাছে। তারপর আমাকে বললো যে ব্যাগ অলরেডি পাওয়া গেছে, আপনি আসতে পারেন। তাহলে ঠিক আছে, চলে আসলাম। চলে আসার জন্য অবকালে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়ে দেন হচ্ছে কমলাপুর রেল স্টেশন, কমলাপুর রেল স্টেশন থেকে দেন হচ্ছে এয়ারপোর্ট রেল স্টেশন, এয়ারপোর্ট থেকে হচ্ছে এয়ারপোর্টে ঢুকলাম। ঢুকার পরে অবশ্যই যদি ব্যাগ এমন ধরনের ব্যাগের অভিযোগ থাকে তাহলে অভিযোগপত্র এবং হচ্ছে পাসপোর্ট আর হচ্ছে টিকিটের কপিটা হচ্ছে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমার স্বাভাবিকভাবে যেই প্রসেসিংটা থাকে, নিরাপত্তার যে প্রসেসিংটা থাকে, নিরাপত্তা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে হচ্ছে আমি ভিতরে আসি। আর যখন ভিতরের দিকে ঢুকে আমাকে বলা হলো যে এই অফিসের হচ্ছে 15 নম্বর অভিযোগ বক্সে 15 নম্বর কক্ষে গেলাম। 15 নম্বর কক্ষে যাওয়ার পরে হচ্ছে 15 নম্বর কক্ষের অফিসার আমাকে বললো যে আমার ডকুমেন্টগুলো দেখলো। দেখার পরে হচ্ছে আমার কাগজপত্র দেখার পরে দেন হচ্ছে উনি আমাকে একটা রিসিপ্ট দিল। রিসিপ্টটা দিয়ে বললো যে এই রিসিপ্টটা নিয়ে হচ্ছে আবার এই হারানো অনুসন্ধান অভিযোগ ডেস্কে যাওয়ার জন্য। আর আমি এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে যারা ডেস্কে বসেছিলো তাদেরকে দেখানোর পরে তারা হচ্ছে আমাকে গোডাউনে নিয়ে গেল। গোডাউনে নিয়ে এই বিশাল গোডাউন থেকে আমাকে বলতেছে যে এখান থেকে আমার ব্যাগ খুঁজে বার করতে হবে। তো এটা কঠিন কোনো কিছু না, কারণ যেহেতু আমার এই ব্যাগটা আমার অনেক পরিচিত ব্যাগ, কারণ এই ব্যাগটা নিয়ে আমি বেশ কিছু ট্রেকিং করেছি বিভিন্ন জায়গায়। মানে আমি বাংলাদেশের বেশ কিছু জেলা, ইভেন বাংলাদেশ ঘোরাঘুরি থেকে শুরু করে এর দেশের বাইরেও বেশ কয়েকবার ঘোরাঘুরি থেকে শুরু করে এই ব্যাগটা নিয়ে ঘোরাঘুরি করছি। তো আমার বেশিক্ষণ খুঁজতে মানে বেশিক্ষণ লাগেনি আর কি এটা খুঁজে বার করতে। আসার পরে দেন হচ্ছে স্বাভাবিকভাবে ওরা বললো যে কোনো কিছু ঠিক আছে না, দেখেন সব কিছুই ঠিক আছে, বাট আমার ইলেকট্রনিক ডিভাইসের কিছু ডিভাইস হচ্ছে এখানে মিসিং, যার মধ্যে হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক, লাইট থেকে শুরু করে আর কিছু জিনিস হচ্ছে মিসিং। তো জিজ্ঞাসা করলাম যে এগুলো মিসিং কেন,
এখন বললো যে নতুন আইনের মধ্যে হচ্ছে বর্তমানে যে ইলেকট্রনিক ডিভাইসের যত কিছু থাকে তা হচ্ছে ব্যাগে করে মানে ক্যারি করা যাবে না, যেগুলোতে ব্যাটারি জাতীয় জিনিস থাকে, বিশেষ করে হচ্ছে পাওয়ার ব্যাংকের একটা বড় ইস্যু। তো যেই কারণে মিসিং হয়েছে কারণ জিজ্ঞাসা করলাম, তো হয়তো ওইটার জন্য হয়েছে, আপনার পাওয়ার ব্যাংক ছিল যেহেতু এই ব্যাগে, হয়তো ওইটার জন্য ইমিগ্রেশন ক্রস করতে দেয়নি বা হচ্ছে সেন্সর ধরে ফেলছে। তো মোটামুটি ওরা ব্যাগ খুলে সব কিছু খুলছে যেটা বুঝেই যায়, বাট যেহেতু পাওয়ার ব্যাংকটা নাই তো নাই। এখন যে টুকটাক জিনিসগুলো নাই সেটা হচ্ছে স্বাভাবিক কিছু আমার কাছে মনে হলো। তারপরে হচ্ছে যে পোস্টিংয়ের মাধ্যমে হচ্ছে ব্যাগটাতে ফিরে পাইছি। এই ব্যাগে এত গুরুত্বপূর্ণ জিনিস ছিল আমার জন্য কারণ হচ্ছে আমি 4,113 মিটার পর্যন্ত হিমালয়ের উপরে আমি এই ব্যাগটা ক্যারি করেছি। তার মানে বুঝতে পারতেছেন যে এই ব্যাগের ভিতরে যা যা ছিল তার জন্য তা আমার লাইফে কতটুকু গুরুত্বপূর্ণ। সত্যি বলতে আমি ধন্যবাদ দিতে চাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এবং হচ্ছে এয়ারপোর্ট কর্তৃপক্ষকে, ফাইনালি হচ্ছে আমার এই ব্যাগটা আমার হাতে ফিরে পাইলাম। কী বলবো, যদিও আমার জন্য হতাশাজনক ছিল বিষয়টা, কারণ গত 72 ঘন্টা আমি খুবই টেনশনে ছিলাম, মানে 3 দিন আমি খুবই টেনশনে ছিলাম ব্যাগটা নিয়ে। বাট এই জিনিসটাই যদি কোনো রকম মানে কোনো প্রবাসী ভাইয়ের সাথে হয় তাহলে কেমন হবে সেই জিনিসটা আমি ভাবতে গেলে অবাক লাগতেছে, যে তাদের 3-4 বছরের জমানো ভালোবাসা ব্যাগ বা লাকিজ করে নিয়ে আসতেছিলো, এমন সময় এসে এয়ারপোর্ট দেখে যে ব্যাগটা মিসিং, তাহলে কেমন অনুভূতি হতে পারে। তবে চলার পথে এমন হতেই পারে, কিন্তু এটা যদি প্রতিনিয়ত হয় তাহলে তো সমস্যা। আশা করি এয়ারপোর্ট কর্তৃপক্ষ বা হচ্ছে আমাদের এয়ারলাইন্স এগুলার বিষয়ে খুব নজরদারিতে রাখবে, কারণ এমনটা হচ্ছে সত্যি বলতে কি আমি খুবই উৎফুল্ল ছিলাম। আমি যখন বিমান থেকে নামি তখন আমি প্রচুর পরিমাণে উৎফুল্ল ছিলাম, বাট যখন বেলের সামনে এসে দেখি আমার ব্যাগটা মিসিং তখন আমার মনটা অনেক খারাপ ছিল। মানে আমি হতাশার মধ্যে আমি হাসতেছিলাম, মানে কী করবো, মানে ব্যাগটা মিসিং। আর অনেক কিছু যেহেতু আমি নতুন একটা ট্রিপে গিয়েছিলাম, নেপালে গিয়েছিলাম, অনেক কিছু নতুন নতুন সংগ্রহ করেছিলাম, বিশেষ করে ক্যামেরা অ্যাক্সেসরিজ অনেক কিছু ছিল। তো সব কিছুই ফাইনালি আমি ঠিকঠাক পেয়েছি, বাট ও যে বলো যে ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে হচ্ছে পাওয়ার ব্যাংক, লাইট, আরও বেশ কিছু জিনিস হচ্ছে মানে যেগুলো ব্যাটারিজনিত জিনিস ছিল সেগুলো হচ্ছে মিসিং। তো এগুলো তো আর কিছু করার নেই, যেহেতু সিকিউরিটির মধ্যে পড়ে গেছে, সুতরাং এর জন্য আমার কোনো আফসোসও নেই। এয়ারপোর্ট থেকে ব্যাগ বা লাকেজ মিসিং হয়ে যাওয়ার পরে বিচলিত না হয়ে নিরাপত্তা কর্মীদের সাথে যোগাযোগ করুন, কারণ এয়ারপোর্টে কিন্তু 3-4 লেয়ারে নিরাপত্তা দেওয়া হয়। সুতরাং এখান থেকে একটা ব্যাগ মিসিং হয়ে যাবে বা হারিয়ে যাবে, কোথাও চলে যাবে, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং ঠান্ডা মাথায় নিরাপত্তা কর্মীদের সাথে আপনার সমস্যা বলুন এবং তাদের থেকেই সমাধান বের করে নিয়ে আসবেন, কারণ আপনার সমস্যা তারা সমাধান করতে কিন্তু বাধ্য। তাছাড়া প্যাকেজ করার সময় আপনার ব্যাগের একটা ছবি তুলে রাখবেন, যেন দেখাতে পারেন এই ব্যাগটা আমার বা এই ব্যাগের ভিতরে এই ধরনের মালামাল ছিল। আশা করি এটা অনেক উপকার দিবে। যাই হোক, এখন হচ্ছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ব, এই হচ্ছে টার্মিনাল 2 দিয়ে আমি বেরিয়ে পড়তেছি। আর বরাবরের মতো আজকে আমাকে নেওয়ার জন্য কেউ আসেনি, আমাকে একা একা করে যেতে হবে, কীভাবে যাই সেটা হচ্ছে বড় বিষয়। তবে হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর কীভাবে পাইলাম এটা তো বুঝতেই পারছেন, অনেক প্যারা ছিল, বাট কোনো প্যারাই না, ফাইনালি আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি। এখন যেতে হবে অনেক দূর, মানে বাসা যেতে হবে, আবারও এয়ারপোর্ট আসতে চাই, আর এমন ট্রিপ আবারও দিতে চাই, অসাধারণ ছিল। লেটস গো, বাই বাই। যদি আমাকে সাপোর্ট করতে চান আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি এমন অ্যাডভেঞ্চার গল্প লাইভ দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে নেপালের অ্যাডভেঞ্চারে, বাই বাই। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.